রাষ্ট্রের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আক্রান্ত হলেন নিউজ ভ্যানগার্ডের সাংবাদিক দীপক চক্রবর্তী। ঘটনা শুক্রবার রাতে কাঞ্চনপুরের পশ্চিম রাধাকিশোরপুর এলাকায়। এই বিষয়ে থানায় একটি এফআইআরও করেন আক্রান্ত সাংবাদিক, তবে এখনো কোনো অভিযুক্তকে গ্রেফতার করেনি পুলিশ। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আক্রান্ত হলেন নিউজ ভ্যানগার্ডের কাঞ্চনপুরের প্রতিনিধি দীপক চক্রবর্তী। ঘটনাটি ঘটে শুক্রবার রাতে পশ্চিম রাধাকিশোরপুর এলাকায়। এই এলাকারই অমল সিনহা সাংবাদিক দীপক চক্রবর্তীকে খবর দেন, পশ্চিম রাধাকিশোরপুর এলাকায় একটি কাজ চলছে, তার গুণগত মান নিয়ে জনগণের কাছে খবরটা তুলে ধরতে। যথারীতি দীপক চক্রবর্তী সেখানে যান, সঙ্গে ছিলেন অমল সিনহাও। যেই মাত্র কাজের গুণগত মান নিয়ে দীপক চক্রবর্তী খোঁজ খবর নিতে শুরু করলেন, তখনই সেখানে দায়িত্বে থাকা বিশ্বজিৎ সিনহা নামের একজন লোক চড়াও হয় সাংবাদিক দীপক চক্রবর্তীর ওপর। ক্যামেরায় হাত পর্যন্ত দেয় সে। কত বড় সাহস তার, দেখুন আপনারাও। আমার উপরে কি তাইবো অসুবিধা হইবো? এনে তো রিপোর্টার কানে কি তাও অসুবিধা হইতো না? তুমি কি তাকাতেছ অসুবিধা হইবো? দুই নম্বরই করে যাইতা। হ্যালো, তো রাতে কি টাকা আছে? রাতে এখন দিনে পরে কাজ লকডাউন চলছে। না না, রাতে 9টা। তুমি কি তাও অসুবিধা হইলো আমার উপরে? রোলা আমার উপরে কি অসুবিধা হইবো? হ্যাঁ, শুধু ক্যামেরাতেই হাত দেয়নি বিশ্বজিৎ, দীপক চক্রবর্তীকে শারীরিকভাবে নিগৃহীত করে সে। এই নিয়ে সাংবাদিক দীপক চক্রবর্তী বলেন, মানসম্মানের ভয়ে তিনি কিছুই বলেননি তাকে। সেখান থেকে আত্মরক্ষার্থে চলে আসেন। কাঞ্চনপুর থানায় একটি এফআইআরও করেন তিনি। গতকাল রাতে আমি নরেন্দ্রনগর থেকে দামছড়া ছাড়ার পথে নরেন্দ্রনগর পশ্চিম রাধাকিশোরপুর এলাকার অমল সিনহা আমার ফোনে আমাকে জানায় যে একটি নিউজ আছে, সেখান থেকে নিউজটা কভারেজ করার জন্য। সেই মোতাবেক আমি সেখানে গিয়ে পৌঁছাই। তখন অমল সিনহা এবং রঞ্জন সিনহা আমাকে একটি রিনিয়াল মেনটেন্যান্সের কাজ চলছে সেখানে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর আমি সেখান থেকে ফুটেজ যখন তুলছিলাম, তখন বিশ্বজিৎ সিনহা এবং ওনার আরেকজন রঞ্জন সিনহা আমাকে ফটো তুলতে বাধা দেয় এবং আমার ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ইত্যবসরে বিশ্বজিৎ সিনহা আমার বুকে সজোরে ধাক্কা মেরে আমাকে মাটিতে ফেলে দেয়। এই বিষয়ে আমি সেখান থেকে সঙ্গে সঙ্গে আমার মান সম্মানের ভয়ে এবং আত্মরক্ষার্থে আমি সেখান থেকে পালিয়ে আসি। পালিয়ে এসে দামছড়া থানায় আমি এফআইআর দায়ের করি। এখন পর্যন্ত কি কেউ অ্যারেস্ট হয়েছে? এখন পর্যন্ত কোনো। পুরো ঘটনার সাক্ষী ছিলেন অমল সিনহাও। তিনি স্পষ্টভাবে বলেন, কাজটা কীরকম হচ্ছে তা জানার জন্যই যাওয়া হয়েছিল সেখানে। কাজের রিপোর্ট নিতেই গিয়েছিলেন সাংবাদিক। অযথাই বিশ্বজিৎ ও রঞ্জন সিনহা এরকম করলো বলে জানান অমল সিনহা। তাইলে আমরা কাজটা একটু দেখে নিব কীরকম কাজ করতেছে। তারা এখানে গিয়ে গান দেখি তারা দেখিয়ে তারা মানে, হ্যাঁ আপনারা আপনি এখানে লাগিয়েছেন, তোমার সাংবাদিক আপনার দরকার নাই, তোমরা কোনো সাংবাদিক কালকের ভিতরে তোমার সাংবাদিক শেষ করে লাইমু, কালকে ভিডিও লোক দেখা করিও, মানে এইরকম মানে অনেক কিছু গালাগালি। তারপরে মোবাইল লইয়া আর তাইনের মোবাইলটা কারিয়ে নিতে চাইছিল, ধাক্কাধাক্কি করছিল তাইনরে। তা আমি কইছি সাংবাদিক একজন আনিয়ে রিপোর্ট নিতেই পারে, আপনি যেটা আছে এটাই কর। আমরা তো তারা কোনো কিছু খারাপ না, তারা কাজ বন্ধ করার লাগি কইছি না, কোনো কিছু করার লাগি কইছি না, আমরা খালি কাজটা দেখার লাগি মাত্র গেছি। তারাই মানে তখনই মানে তারা খারাপ খারাপ ব্যবহার করছে, খারাপ কথা কইছে। তারা তারারে আমারও গালি মূর্খ এরকম সেরকম মানে নানান ভাষায় গালিগালাজ করছে। এই তারা দুইজন ব্যক্তি আছে। কে 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 করেছিল নাম জানেন? নাম তো বিশ্বজিৎ সিনহা আর। অবাক করার মতো বিষয় হলো, এখনো অভিযুক্তদের গ্রেফতার করেনি পুলিশ। এর পেছনে কোনো রহস্য রয়েছে কি? না হলে তো এফআইআর মূলে বিশ্বজিৎ রঞ্জন সিনহাকে গ্রেফতার কেন করলো না পুলিশ? প্রশ্ন জনমনে উঠছেই। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।